এলার মনে পড়ে তার জীবনের প্রথম সূচনা বিদ্রোহের মধ্যে। তার মা মায়াময়ী বেহিসাবি মেজাজের অসংগত ঝাপটায় সংসারকে যখন তখন ক্ষুব্ধ করে তুলতেন, শাসন করতেন অন্যায় করে, সন্দেহ করতেন অকারণে। এলার বাপ নরেশ দাশগুপ্ত সাইকোলজিতে বিলেতি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়ে এসেছেন। তীক্ষ্ণ তার বৈজ্ঞানিক বিচার শক্তি, অধ্যাপনায় তিনি বিশেষভাবে যশস্বী। সাংসারিক উন্নতির দিকে তার লোভ কম, সে সম্বন্ধে দক্ষতাও সামান্য। ভুল করে লোককে বিশ্বাস করা এবং বিশ্বাস করে নিজের ক্ষতি করা বারবার কার অভিজ্ঞতাতেও তার শোধন হয়নি। বিষয় বুদ্ধির ত্রুটি নিয়ে স্ত্রীর কাছে কখনো তিনি ক্ষমা পাননি, খোঁটা খেয়েছেন প্রতিদিন। এলা যখন ম্যাট্রিক পাস হয়ে কলেজে প্রবেশ করেছে তখন মায়ের মৃত্যু হল। এলা অপূর্ব সুন্দরী, পাত্রের তরফে প্রার্থীর অভাব ছিল না, কিন্তু বিবাহের প্রতি বিমুখতা তার সংস্কার কত। মেয়ে পরীক্ষাগুলো পাশ করলে তাকে অবিবাহিত রেখেই বাপ গেলেন মারা। সুরেশ ছিল তার কনিষ্ঠ ভাই, নরেশ এই ভাইকে মানুষ করেছেন, শেষ পর্যন্ত পড়িয়েছেন খরচ দিয়ে। তারই ওপর পড়ল এলার ভার, একান্ত যত্ন করেই ভার নিলেন। এলা রূপে গুণে বিদ্যায় কাকার মনে গর্ব জাগিয়ে তুললে। সুরেশের মেয়ে সুষমার পড়াবার ভার সে অতিরিক্ত উৎসাহের সঙ্গে নিলে। একটা থিসিস লিখতে লাগিয়ে দিলে তার বাকি সময়টুকু। বিষয়টা বাংলা মঙ্গল কাব্য ও চসারের কাব্যের তুলনা। সুরেশ এই সংবাদটা চারদিকে প্রচার করে দিলেন। মাধবী মুখ বাঁকা করে বললেন, বাড়াবাড়ি। ইন্দ্রনাথ এলেন সেই শহরে। দেশের ছাত্ররা তাকে মানত রাজ চক্রবর্তীর মতো, অসাধারণ তার তেজ আর বিদ্যার খ্যাতিও প্রভূত। একদিন সুরেশের ওখানে তার নিমন্ত্রণ। সেদিন কোনো এক সুযোগে এলা অপরিচয় সত্ত্বেও অসংকোচে তার কাছে এসে বললে, আমাকে আপনার কোনো একটা কাজ দিতে পারেন না? ইন্দ্রনাথ বললেন, সংসারের বন্ধনে কোনোদিন বদ্ধ হবে না এই প্রতিজ্ঞা তোমাকে স্বীকার করতে হবে। তুমি সমাজের নও, তুমি দেশের। এলা মাথা তুলে বললে, এই প্রতিজ্ঞাই আমার। এলা একটি মেয়েদের স্কুলের দায়িত্ব পেলে এবং যুক্ত হল দেশের কাজে। অতীন্দ্র শিক্ষিত ধনীর ছেলে, এলা স্থানে সব ছেড়ে সেও দেশের কাজে লেগে পড়লে। তখন ইংরেজ শাসন, দলের ধারে পাশে পুলিশের চর ঘোরে, এক জায়গায় থাকা দায়। বছর পাঁচ কেটে গেল এইভাবে। দলের নির্দেশে এলা নিজের বাড়িতে ফিরে এসেছে। অতীন্দ্র নিরুদ্দেশ। অনেকদিন পরে হঠাৎ একদিন অনেক রাতে অতীন এলো এলার বাড়িতে। সিঁড়ি থেকে আওয়াজ এলো, ভয় নেই, আমি অন্তু, অন্তু। এলা পাথরের মূর্তির মতো ক্ষণকাল এক দৃষ্টে চেয়ে দাঁড়িয়ে রইল। অন্তু, কি চেহারা হয়েছে তোমার! মনোহর নয়। তবে কি সত্যি? কি সত্যি? তোমাকে সর্বনেশে ব্যামোয় ধরেছে। নানা ডাক্তারের নানা মত, বিশ্বাস না করলেও চলে। নিশ্চয় তোমার খাওয়া হয়নি। ও কথা থাক, সময় নষ্ট করো না। কেন এলে বন্ধু, কেন এলে? এরা যে তোমাকে ধরবার অপেক্ষায় আছে। ওদের নিরাশ করতে চাইনে। অতীনের হাত চেপে ধরে এলা বললে, কেন এলে এই নিশ্চিত বিপদের মধ্যে? এখন উপায় কি? কেন এলুম সেই কথাটা যাওয়ার ঠিক আগেই বলে চলে যাব। ইতিমধ্যে যতক্ষণ পারি ওই কথাটা ভুলে থাকতে চাই। যাই, নিচের দরজাগুলো বন্ধ করে আসি গে।
চলো ছাদে। নিচের তলাকার আলোর বাল্বগুলো সব খুলে নিয়েছি, ভয় পেও না। দুজনে ছাদে এসে ছাদে প্রবেশের দরজা বন্ধ করে দিলে। বন্ধ দরজায় ঠেসান দিয়ে বসল অতীন। এলা বসল তার সামনে। এলা, মন সহজ করো, যেন কিছু হয়নি, যেন আমরা দুজনে আছি লঙ্কাকাণ্ড আরম্ভ হওয়ার আগে সুন্দর কাণ্ডে। তোমার হাত এমন বরফের মতো ঠান্ডা কেন, কাঁপছে যে? দাও গরম করে দি। এলার হাত দুখানি নিয়ে অতীন জামার নিচে বুকের ওপর চেপে রাখলে। তখন দূরের পাড়ায় বিয়ে বাড়িতে সানাই বাজছে। ভয় করছে এলি? কিসের ভয়? সমস্ত কিছুর, প্রত্যেক মুহূর্তের ভয়। তোমার জন্য অন্ত, অন্য কিছুর জন্য নয়। এলি, মনে করতে চেষ্টা করো আমরা আছি 50 কি 100 বছর পরেকার এমনি এক নিস্তব্ধ রাতে। উপস্থিতির গণ্ডিটা নিতান্ত সংকীর্ণ, তার মধ্যে ভয় ভাবনা দুঃখ কষ্ট সমস্তই প্রকাণ্ডতার ভান করে দেখা দেয়। বর্তমান সেই নীচ পদার্থ যা ছোট মুখে বড় কথা, ভয় দেখায় সে মুখোশ পড়ে, যেন আমরা মুহূর্তের কোলে নাচানো শিশু। মৃত্যু মুখোশখানা টান মেরে ফেলে দেয়, মৃত্যু উত্তুক্তি করে না। যা অত্যন্ত করে চেয়েছি তার গায়ে মোটা অঙ্কের দাম লেখা ছিল বর্তমানের ফাঁকির কলমে। যা অত্যন্ত করে হারিয়েছি তার গায়ে দুদিনের কালি লেবেল মেরে লিখেছে অপরিসীম দুঃখ। মিথ্যে কথা, জীবনটা জালিয়াত, সে অনন্তকালের হস্তাক্ষর জাল করে চালাতে চায়। মৃত্যু এসে হাসে, বঞ্চনার দলিলটা লোভ করে দেয়। সে হাসি নিষ্ঠুর হাসি নয়, বিদ্রুপের হাসি নয়, শিবের হাসির মতো এসে শান্ত সুন্দর হাসি মহরাত্রির অবসানে। এলি, রাত্রে একলা বসে কখনো মৃত্যুর স্নিগ্ধ সুগভীর মুক্তি অনুভব করেছ, যার মধ্যে চিরকালের ক্ষমা? তোমার মতো বড় করে দেখবার শক্তি আমার নেই অন্তু, তবু তোমাদের কথা মনে করে উদ্বেগে যখন অভিভূত হয়ে পড়ে মন, তখন এই কথাটা খুব নিশ্চিত করে অনুভব করার চেষ্টা করি যে মহড়া সহজ। ভীরু, মৃত্যুকে পালাবার পথ বলে মনে করছো কেন? মৃত্যু সবচেয়ে নিশ্চিত, জীবনের সব গতিস্রোতের চরম সমুদ্র, সব সত্য মিথ্যা ভালো মন্দর নিঃশেষ সমন্বয় তার মধ্যে। এই রাত্রে এখনই আমরা আছি সেই বিরাটের প্রসারিত বাহুর বেষ্টনে, আমরা দুজনে। মনে পড়ছে ইবসেনের 4টি লাইন, আপওয়ার্ডস টুয়ার্ডস দ্য পিকস, Towards the stars, towards the vast, towards the vast silence. হেলা অতীনের হাত কোলে নিয়ে বসে রইল স্তব্ধ হয়ে। পিছনে মরণের কালো পর্দাখানা নিশ্চল টানা রয়েছে অসীমে, তারই ওপর জীবনের কৌতুক নাট্য নেচে চলেছে অন্তিম অঙ্কের দিকে। তারই একটা ছবি আজ দেখো চেয়ে, আর 3 বছর আগে এই ছাদের উপরে তুমি আমার জন্মদিনের উৎসব করেছিলে, মনে আছে? খুব মনে আছে। তোমার ভক্ত ছেলের দল সবাই এসেছিল, ভোজের আয়োজন ঘটা হয়নি, চিঁড়ে ভেজেছিলে, সঙ্গে ছিল কলাই শুটি সেদ্ধ, মরিচের গুঁড়ো ছিটানো, ডিমের বড়াও ছিল মনে হচ্ছে, সবাই মিলে খেলে কাড়াকাড়ি করে। হঠাৎ মতিলাল পা ছুঁড়ে শুরু করলে, আজ নবযুগে অতীন বাবুর নবজন্মের দিন। আমি লাফ দিয়ে উঠে তার মুখ চেপে ধরলাম, বললাম
বক্তৃতা যদি করো তবে তোমার পুরনো জন্মের দিনটা এখানেই কাবার। বটু বললে, ছি ছি অতীনবাবু, বক্তৃতার ভ্রূণ হত্যা। নবযুগ, নবজন্ম, মৃত্যু তরুণ, রহিত ওদের বাঁধা বুলিগুলো শুনলে আমার লজ্জা করে। ওরা প্রাণপণ চেষ্টা করেছে আমার মনের উপর ওদের দলের তুলি বুলোতে, কিছুতেই রং ধরল না। নির্বোধ আমি, আমি ভেবেছিলাম তোমাকে মিলিয়ে নেব আমাদের সকল পদাতিকের সঙ্গে এক উর্তি পরিয়ে। তাই আমাকে দেখিয়ে দেখিয়ে ওদের সঙ্গে ঘোরতর দিদিয়ানা করতে ভেবেছিল, আমার সংশোধনের পক্ষে কিছু ঈর্ষার প্রয়োজন আছে। স্নেহ যত্ন কুশল সম্ভাষণ বিশেষ মন্ত্রণা অনাবশ্যক উদ্বেগ মণিহারির রঙিন সামগ্রীর মতো ওদের সামনে সাজিয়ে রেখেছিল তোমার পশরায়। আজও তোমার করুণ প্রশ্ন কানে শুনতে পাচ্ছি। নন্দকুমার, তোমার চোখ মুখ লাল দেখছি কেন? বেচারা ভালো মানুষ, সত্যের অনুরোধে মাথা ধরা অস্বীকার করতে না করতে ছেঁড়া নাকড়ার জল পড়তে এসে উপস্থিত। আমি মুগ্ধ, তবু বুঝতুম এই অতি অমায়িক দিদিয়ানা তোমার ওই অতি পবিত্র ভারতবর্ষের বিশেষ পরমায়ের একেবারে আদর্শ স্বদেশী দিদি বৃত্তি। চুপ কর, চুপ কর অন্তু। অনেক বাজে জিনিসের বাহুল্য ছিল সেদিন তোমার মধ্যে, অনেক হাস্যকর ভরম, সে কথা তোমাকে মানতেই হবে। মানছি, মানছি, 100 বার মানছি। তুমি সে সমস্ত নিঃশেষে ঘুচিয়ে দিয়েছো, তবে আজ আবার অমন নিষ্ঠুর করে বলছো কেন? কোন মনস্তাপে বলছিস শোনো, জীবিকা থেকে ভ্রষ্ট করেছো বলে সেদিন আমার কাছে মাপ চাইছিলে। যথার্থ জীবনের পথ থেকে ভ্রষ্ট হয়েছি, অথচ সেই সর্বনাশের পরিবর্তে যা দাবি করতে পারতুম তা মেটেনি। আমি ভেঙেছি আমার স্বভাবকে, কুসংস্কারে অন্ধ তুমি, ভাঙতে পারলে না তোমার পণকে যার মধ্যে সত্য ছিল না। সেজন্যে মাপ চাওয়া কি বাহুল্য ছিল জানি? তুমি ভাবছ এতটা কি করে সম্ভব হলো? হ্যাঁ অন্তু, আমার বিষয় কিছুতে যায় না, জানি নে আমার কি এমন শক্তি ছিল। তুমি কি করে জানবে? তোমাদের শক্তি তোমাদের নিজের নয়, ও মহামায়া। কি আশ্চর্য সুর তোমার কণ্ঠে, আমার মনের অসীম আকাশে ধ্বনির নীহারিকা সৃষ্টি করে। আর তোমার এই হাতখানি, ওই আঙুলগুলি, সত্য মিথ্যে সব কিছুর পরে পরশমণি ছুঁয়ে দিতে পারে। জানিনি কি মোহের বেগে ধিক্কার দিতে দিতে নিয়েছে স্খলিত জীবনের অসম্মান। ইতিহাসে পড়েছে এমন বিপত্তির কথা, কিন্তু আমার মতো বুদ্ধি অভিমানের মধ্যে এটা যে করতে পারে কখনো তা ভাবতে পারতুম না। এবার জাল ছেড়বার সময় এলো, তাই আজ বলবো তোমাকে সত্য কথা, যত কঠোর হোক। বলো বলো, যা বলতে হয় বলো, দয়া করো না আমাকে। আমি নির্মম, মির্জির, আমি মূঢ়, তোমাকে বোঝবার শক্তি আমার কোনো কালে ছিল না। অতুল্য যা তাই এসেছিল হাত বাড়িয়ে আমার কাছে, অযোগ্য আমি মূল্য দিইনি। বহু ভাগ্যের ধন চিরজন্মের মতো চলে গেল, এর চেয়ে শাস্তি যদি থাকে দাও শাস্তি। শাস্তির কথা ক্ষমাই করব আমি, মৃত্যু যে ক্ষমা করে সেই অসীম ক্ষমা, সেই জন্যই আজ এসেছি। সেই জন্য? হ্যাঁ, কেবলমাত্র সেই জন্যে। নাই ক্ষমা জানাতে তুমি, কিন্তু কেন এলে এমন করে বেড়া আগুনের মধ্যে? জানি জানি বাঁচবার ইচ্ছে নেই তোমার, তাহা যদি হয় তাহলে কটা দিন কেবলমাত্র আমাকে দাও, দাও
তোমার সেবা করবার শেষ অধিকার। পায়ে পড়ি তোমার। কি হবে সেবা? ফুটো জীবনের ঘটে ঢালবে সুধা। তুমি জানো না কি অসহ্য ক্ষোভ আমার। শুশ্রূষা দিয়ে তার কি করতে পারো যে মানুষ আপন সত্য হারিয়েছে? সত্য হারাওনি অন্তু, সত্য তোমার অন্তরে আছে অক্ষুণ্ণ হয়ে। হারিয়েছি হারিয়েছি। বলো না বলো না অমন কথা। আমি যে কি যদি জানতে পারতে তোমার মাথা থেকে পা পর্যন্ত শিউরে উঠত। অন্তু, আত্মনিন্দা বাড়িয়ে তুলছ কল্পনায়। নিষ্কাম ভাবে যা করেছ তার কলঙ্ক কখনোই লাগবে না তোমার স্বভাবে। স্বভাবকেই হত্যা করেছি, সব হত্যার চেয়ে পাপ। কোনো অহিতকেই মারতে পারিনি, সমলে মেরেছি কেবল নিজেকে। সেই ভাবে আজ তোমাকে হাতে পেলেও তোমার সঙ্গে মিলতে পারবো না। পানি গ্রহণ এই হাত নিয়ে। কিন্তু কেন এসব কথা? সমস্ত কালো দাগ মুছবে যমকন্যার কালো জলে, তারই কিনারায় এসে বসেছি। আজ বলা যাক যত যত সব হালকা কথা হাসতে হাসতে, সেই জন্মদিনের বৃত্তান্তটা শেষ করে দিই, কি বলে এলি? এলি অন্তু, মন দিতে পারছি নে। আমাদের দুজনের জীবনে মন দেবার যোগ্য যা কিছু আছে সব কেবল ওই রকম গোটা কয়েক হালকা দিনের মধ্যে। ভোলবার যোগ্য ভারী ভারী দিনই তো বহু বিস্তর। আচ্ছা বলো অন্তু। জন্মদিনে খাওয়া হয়ে গেল, হঠাৎ নীরদের শখ হলো পলাশির যুদ্ধ আবৃত্তি করবে। উঠে দাঁড়িয়ে হাত নেড়ে আউড়িয়ে গেল, কোথা যাও ফিরে যাও সহস্র কিরণ, বারেতে ফিরিয়া চাও গো দিনমণি। নীরদ ভালো লোক, অত্যন্ত সাদা সিধে, কিন্তু নির্দয় তার স্মরণ শক্তি। সভা ভেঙে ফেলবার জন্য আমার মন তখন অন্য হয়ে উঠেছে। তখন ওরা ভবেশকে গান গাইতে অনুরোধ করলে। ভবেশ বললে হারমোনিয়াম সঙ্গে না থাকলে ও হা করতে পারে না। তোমার ঘরে ও পাপটা ছিল না, ভাড়া কাটলো। আসান্বিত বনে ভাবছি এইবার উপসংখ্যান। এমন সময় শত্রু খামকা তর্ক তুললে, মানুষ জন্মায় জন্মদিনে না জন্মতিথিতে? যত বলি থামো সে থামে না। তর্কের মধ্যে দেশার দেশাত্মবোধের ছাঁজ লাগলো, চড়তে লাগলো গলার আওয়াজ, বন্ধুবিচ্ছেদ হয় আর কি। বিষম রাগ হলো তোমার উপর, আমার জন্মদিনকে একটা সামান্য উপলক্ষ করেছিলে। মহত্তর লক্ষ্য ছিল কর্মভাইদের একত্র করা। কোনটা লক্ষ্য কোনটা উপলক্ষ বাইরে থেকে বিচার করো না অন্তু। শাস্তির যোগ্য আমি, কিন্তু অন্যায় শাস্তির না। মনে নেই তোমার সেই বারকার জন্মদিনে অতীন্দ্রবাবু আমার মুখে নাম নিলেন অন্তু? সেটা তো খুব ছোট কথা নয়। তোমার অন্তু নামের ইতিহাসটা বলো শুনি। সখী তবে শ্রবণ করো। তখন আমার বয়স 4-5 বছর, মাথায় ছিলাম ছোট, কথা ছিল না মুখে। শুনেছি বোকার মতো ছিল চোখের চাহনি। জ্যাঠামশাই পশ্চিম থেকে এসে আমাকে প্রথম দেখলেন, কোলে তুলে নিয়ে বললেন, এই বালখিল্যটার নাম অতীন্দ্র রেখেছে কে? অতিশয়োক্তি অলঙ্কার, এর নাম দাও অনতীন্দ্র। সেই অনতি শব্দটা স্নেহের কণ্ঠে অন্তু হয়ে দাঁড়িয়েছে। তোমার কাছেও একদিন অতি হয়েছে অনতি, ইচ্ছে করে খুইয়েছে মান। হঠাৎ হঠাৎ চমকে উঠে থেমে গেল। মায়ের শব্দ শুনছি কেন? অখিল, বাড়িতে রান্নার ব্যবস্থা নেই, অদূরবর্তী দিশি রেস্তোরাঁ থেকে বরাদ্দ মতো খাবার দিয়ে যায়। অন্তু চলো খেতে। খাওয়ার কথা বলো না, না খেয়ে মরতে মানুষের অনেক দিন লাগে, নইলে ভারতবর্ষ টিকত না। দুজনে ছাদের ওপর এসে বসলে, হঠাৎ আবার শুরু করলে। সেদিনকার জন্মদিন চলতে লাগলে একটানা, কেউ নড়বার নাম করে না। আমি ঘন ঘন ঘড়ি দেখছি, ওটা একটা ইঙ্গিত রাত কানাদের কাছে। শেষকালে তোমাকে বললাম
সকাল সকাল তোমার শুতে যাওয়া উচিত, এই সেদিন ইনফ্লুয়েঞ্জা থেকে উঠেছ। প্রশ্ন উঠল, কটা বেজেছে? উত্তর, 10:30। সভা ভাঙবার দুটো একটা হাই তোলা গড়িমসি করা লক্ষণ দেখা গেল। বটু বললে, বসে রইলেন কেন অতীনবাবু, চলুন একসঙ্গে যাওয়া যাক। কোথায়? না ম্যাথরদের বস্তিতে। হঠাৎ গিয়ে পড়ে ওদের মদ খাওয়া বন্ধ করতে হবে। সর্বশরীর জ্বলে উঠল, বলুন মদ তো বন্ধ করবে, তার বদলে দেবে কি? বিষয়টা নিয়ে এতটা উত্তেজিত হওয়ার দরকার ছিল না। ফল হলো, যারা চলে যাচ্ছিল তারা দাঁড়িয়ে গেল। শুরু হলো, আপনি কি তবে বলতে চান? তীব্র স্বরে বলে উঠলুম, কিচ্ছু বলতে চাইনি। এতটা বেশি ঝাঁঝও বেমানান, গলা ভারী করে তোমার দিকে আধখানা চেয়ে বললুম, তবে আজ আসি। দোতলায় তোমার ঘরের সামনে পর্যন্ত এসে পা চলতে চায় না, কি বুদ্ধি হলো? বুকের পকেট চাপ দিয়ে বললুম, ফাউন্টেন পেনটা বুঝি ফেলে এসেছি। বটু বললে, আমি খুঁজে আনছি, বলে দ্রুত চলে গেল ছাদে। পিছু পিছু ছুটলাম আমি। খানিকটা খোঁজবার ভান করে বটু ঈষৎ হেসে বললে, দেখুন বোধ করি আপনার পকেটেই আছে। নিশ্চিত জানতুম আমার ফাউন্টেন পেনটা আবিষ্কার করতে হলে সন্ধানের প্রয়োজন আমার নিজের বাসাতে। স্পষ্ট বলতে হলো, এলাদির সঙ্গে বিশেষ কথা আছে। বটু বলে, বেশ তো অপেক্ষা করছি। আমি বললুম, অপেক্ষা করতে হবে না, যাও। বটু ঈষৎ হেসে বললে, রাগ করেন কেন অতীনবাবু, আমি চললুম। আবার পায়ের শব্দ শুনে অতীন চমকে উঠে থামল। এলার বুক ধরাস করে উঠল। কে এলো? বটু এসেছে নাকি? না, বটু নয়। বলো না কে এসেছে, আমার ভালো লাগছে না। থাক সে কথা, যা বলছিলাম বলতে দাও। অন্তু, কিছুতেই মন দিতে পারছি না। এলা, শেষ করতে দাও আমার কাহিনী, বেশি দেরি নেই। তুমি উঠে এলে ছাদে, মৃদু গন্ধ পেলুম রজনীগন্ধার। ফুলের গুচ্ছটি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে, একলা আমার হাতে দেবে বলে। আমাদের সম্বন্ধের ক্ষেত্রে অন্তর জীবন লীলা শুরু হলো সেই লাজুক ফুলের গোপন অভ্যর্থনায়। তারপর থেকে অতীন্দ্রনাথের বিদ্যা বুদ্ধি গাম্ভীর্য ক্রমে ক্রমে তলিয়ে গেল অতল স্পর্শী আত্মবিস্তৃতিতে। সেই দিন প্রথম তুমি আমার গলা জড়িয়ে ধরলে, বললে, এই নাও তোমার জন্মদিনের উপহার। সেই পেয়েছি প্রথম চুম্বন, আর আজ দাবি করতে এসেছি শেষ চুম্বনের। ছাদের ছোট্ট পাঁচিলটার উপর বুক চেপে ধরে এলা দাঁড়িয়ে রইলে। কণ্ঠের কাছে গুমড়ে গুমড়ে উঠতে লাগলো কান্না। ভয় করছে এলা? আমাকে ভয় নেই তোমার? তোমাকে ভয় কি যে বলো, কি না করতে পারি আমি? পড়েছি পতনের শেষ সীমায়। সেদিন আমাদের দল অনাথা বিধবার সর্বস্ব লুট করে এনেছে। মনমতো ছিল বুড়ির গ্রাম সম্পর্কে চেনা লোক, পথ দিয়ে সেই দেখিয়ে নিয়ে গেছে দলকে। ছদ্মবেশের মতো বিধবা তাকে চিনতে পেরে বলে উঠল, মনু বাবা, তুই এমন কাজ করতে পারলি? তারপরে বুড়িকে আর বাঁচতে দিলে না। যাকে বলে দেশের প্রয়োজন, সে আত্মধর্মনাশের প্রয়োজনে টাকাটা এই হাত দিয়ে পৌঁছেছে যথাস্থানে। আমার উপবাস ভেঙেছে সেই টাকাতেই। এতদিন পরে যথার্থ দাগি হয়েছে চোরের কলঙ্কে। চোরাই মাল ছুঁয়েছি, ভোগ করেছি। চোর অতীন্দ্রের নাম বটু ফাঁস করে দিয়েছে। পাছে প্রমাণাভাবে শাস্তি না পাই বা অল্প শাস্তি পাই, সেই জন্য পুলিশ সুপার মারফত সে মোকদ্দমা ইংরেজ ম্যাজিস্ট্রেটের আদালতে দায়ের না হয়ে যাতে বাঙালি জয়ন্ত হাজরা এজলাসে ওঠে, কমিশনারের কাছ থেকে সেই হুকুম আনাবে বলে মন্ত্রণা করে রেখেছে। সে নিশ্চিত জানে কাল ধরা পড়বই। ইতিমধ্যে ভয় করো আমাকে? তা আমি নিজে ভয় করি আমার মৃত আত্মার কালভূতটাকে। আজ তোমার ঘরে কেউ নেই। কেন, তুমি আছো? আমার হাত থেকে বাঁচাবে কে? নাই বা বাঁচালে
তোমার আপন মণ্ডলীতে এতদিন যারা ছিল এলাদির সব দেশো ভাই, ভাই ফোঁটা দিয়েছ যাদের কপালে প্রতিবৎস, তাদেরই মধ্যে কথা উঠেছে যে তোমার বেঁচে থাকা উচিত নয়। তাদের চেয়ে বেশি অপরাধ কি আমি করেছি? অনেক কথা জানো তুমি, অনেক নামধাম, পীড়ন করলে বেরিয়ে পড়বে। কখনোই না। কি করে বলবো, যে মানুষটা এসেছিল আজ এই হুকুম নিয়ে এসে আসেনি। হুকুমের জোর কত সে তো জানো তুমি। সত্যি বলছো অন্তু? সত্যি? একটা খবর পেয়েছি আমরা। কি খবর? আজ ভোর রাত্রে পুলিশ আসবে তোমাকে ধরতে। নিশ্চিত জানতুম একদিন পুলিশ আমাকে ধরতে আসছে। কেমন করে জানলে? কাল বটুর চিঠি পেয়েছি, সে খবর দিয়েছে পুলিশ আমাকে ধরবে। লিখেছে সে এখনো আমাকে বাঁচাতে পারে। কি উপায়? বলছে যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে আমার জামিন হয়ে আমার দায় গ্রহণ করবে। অন্ধকার হয়ে উঠল অতীনের মুখ। কি জবাব দিলে তুমি? আমি সেই চিঠির ওপর কেবল লিখে দিল পিশাচ, আর কিছু নয়। খবর পেয়েছি সেই পটুই আসবে কাল পুলিশকে সঙ্গে নিয়ে। তোমার সম্মতি পেলেই বাঘের সঙ্গে রফা করে তোমাকে কুমিরের গর্তে আশ্রয় দেবার হিতব্রতে সে উঠে পড়ে লাগবে। তার হৃদয় কোমল। এলা অতীনের পা জড়িয়ে ধরে বললে, মারো আমাকে অন্তু, নিজের হাতে। তার চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে না। মেঝে থেকে উঠে দাঁড়িয়ে অতীনকে বার বার চুমু খেয়ে খেয়ে বললে, মারো, এইবার মারো। ছিঁড়ে ফেললে বুকের জামা। অতীন পাথরের মূর্তির মতো কঠিন হয়ে দাঁড়িয়ে রইল। একটু ভেবো না অন্তু, আমি যে তোমার, সম্পূর্ণই তোমার, মরণেও তোমার। নাও আমাকে নাও, নোংরা হাত লাগতে দিও না আমার গায়ে। আমার এ দেহ তোমার। যাও এখনই শুতে যাও, হুকুম করছি শুতে যাও। অতীনকে বুকে চেপে ধরে এলা বলতে লাগলে, অন্তু, অন্তু আমার, আমার রাজা, আমার দেবতা, তোমাকে কত ভালোবেসেছি আজ পর্যন্ত সম্পূর্ণ করিতে জানতে পারলুম না, সেই ভালোবাসার দোহাই। মারো আমাকে, মারো। অতীন এলার হাত জোর করে ধরে তাকে শোবার ঘরে টেনে নিয়ে গেল। শো, এখনই শো, ঘুমো। ঘুম হবে না। ঘুমোবার ওষুধ আছে আমার হাতে। কিচ্ছু দরকার নেই অন্তু, আমার চৈতন্যের শেষ মুহূর্ত তুমি না, ক্লোরোফর্ম এনেছ, দাও ওটাকে ফেলে। ভীরু নই আমি, জেগে থেকে যাতে মুড়ি তোমার কোলে, তাই করো। শেষ চুম্বন আজ অফুরান হলো অন্তু, অন্তু। দূরের থেকে হুইসেলের শব্দ এলো।